हेलो एवरीवन, अस्सलामुअलैकुम। दिस इज हैप्पी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर वीडियो। आशा करी जे जेखान थेके आमार वीडियोटी देखछेन तारा सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह, आमिओ महान आल्लाह सुबहान तआलार इच्छाय भालो आछि। तो व्यूअर्स, आज के आमी आपनादेर काछे शेयर करब खूब मजार एकटी रेसिपी, अफेल रेसिपी। এটা বানাতে আমার যা যা লাগছে, এখানে লাগছে 1.5 কাপের মতো ময়দা, একটা ডিম, চিনি আর সামান্য লবণ। এগুলো সব উপকরণ আমি নিয়ে গরম পানি দিয়ে, সামান্য হালকা গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তুই এই অফেল খুব মজার একটি আইটেম আর কি। এটা সকালে বিকালে আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে আমি আশা করি। আর এখানে আমার মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 টি স্পুন ঘি মিশিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অফেল হচ্ছে কোরিয়ানদের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। তো আমি এই অফেলটা স্যান্ডউইচ মেকার দিয়ে করছি। আমার কাছে এখন অফেল মেকারটা নেই। তো ভিউয়ার্স, ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এই যে ইলেকট্রিক মেকারে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এটা অবশ্যই করে নিতে হবে, না হয় অফেলটা পুড়ে যাবে বা ভালোভাবে তৈরি হবে না। তো ঘি ব্রাশ করার পরে এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ছোট একটি চামচ দিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি ইলেকট্রিক মেকারটা অন করে দিব। তো 5 মিনিটের মতো এভাবে রাখার পরে এই যে অফেল প্রায় হয়ে যাবে। তো এই যে আমি এখন তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমার সবগুলো অফেল আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এখন এই অফেলকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করছি ভ্যানিলা আইসক্রিম, ডার্ক চকলেট আর চকলেট বিস্কুটের পাউডার। এখানে আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন, সেটাও অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভ্যানিলা আইসক্রিম দেওয়া শেষ। এখন আমি কোকো বিস্কুটের পাউডার দিয়ে দিচ্ছি এই যে উপরে। এগুলো চকলেট বিস্কুট আর কি। এখন ভিউয়ার্স, আমি ডার্ক চকলেট দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, কেমন হলো আজকের আমার এই রেসিপি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকেন।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।